করলে হয়তো ঝুঁকির মধ্যে পড়ত সাধারণ। চোখে যেন এক রাজ্যের অভিমান তাকিয়ে আছেন প্রিয় স্বামী আসিফ জাওয়াদের নিথর দেহের দিকে। বলছিলাম সদ্যগত হওয়া স্কোয়াড্রন লিডার আসিফ জাওয়াদের স্ত্রীর কথা। হয়তো কথা ছিল সারা জীবন প্রিয় মানুষটি তার পাশে ছায়া হয়ে থাকবে, কিন্তু পারলেন আর কই, সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিতেই হলো তাকে। ইচ্ছে করলে হয়তো বেঁচেও যেতে পারতেন, সেই সুযোগটা ছিল তার, কিন্তু তিনি সেই চেষ্টা করলে হয়তো ঝুঁকির মধ্যে পড়ত সাধারণ মানুষের প্রাণ, ক্ষতি হতো কোটি কোটি টাকা। তাই তো নিজের সবটুকু চেষ্টা দিয়ে জানমালের ঝুঁকি মুক্ত করে তবেই বাঁচার জন্য শেষ চেষ্টাটুকু করেছিলেন, কিন্তু সেটা একটু বেশি দেরি হয়ে গেল। একমাত্র সন্তান বৈমানিক আসিফ জাওয়াদকে হারিয়ে শোকে কাতর চিকিৎসক বাবা আমানুল্লাহ। প্রিয় সন্তানের লাশ সামনে রেখে বুকে কষ্ট চাপা দিয়ে তিনি জানালেন, জীবনের ঝুঁকি জেনেও একমাত্র সন্তানকে তারা বিমান বাহিনীতে পাঠিয়েছিলেন, কিন্তু তাদের রেখে সন্তান যেভাবে চলে যাবে সেটা কখনো ভাবতে পারেননি তারা। তিনি আরো বলেন, ও শুধু আমাদের ছেড়ে যায়নি, ওর ছোট্ট বাচ্চাগুলোকেও ছেড়ে গেল। আমি জানি না ওর মতো করে ওর বাচ্চাগুলোকে লালন পালন করতে পারবো কিনা। এ সময় তিনি বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ছেলের কর্মজীবনে কোনো ভুল ত্রুটি থাকলে, কারো মনে কোনো ব্যথা দিয়ে থাকলে দয়া করে ক্ষমা করে দেবেন।